হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমি আলিয়া ভাটের এই মেকআপ লুকটা রিক্রিয়েট করব। ভীষণ ইজি একটা মেকআপ লুক, আর সাথে ফাটাফাটি মেকআপ লুক, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা যে কোনো ডে ফাংশনে বা কলেজের যদি কোনো ইভেন্ট থাকে, তোমরা ইজিলি এটা রিক্রিয়েট করতে পারো। তো চলো মেকআপটা স্টার্ট করি। গাইজ, মেকআপ স্টার্ট করার আগে আমি প্রথমেই ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, তারপর টোনার অ্যাপ্লাই করেছি অফ ক্যামেরায়। তোমরাও মেকআপ শুরু করার আগে এই দুটো প্রসেস অবশ্যই করবে মনে করে। তারপরে আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি, আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করিনি, তার কারণ এই সিরামটাই না ভীষণ হাইড্রেটিং আর সাথে একটা গ্লোয়িং এফেক্ট দেয়। তো সিরাম অ্যাপ্লাই পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করার পরে আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করব। যেসব জায়গায় আমার পোর্স আছে, সেই পোর্সগুলোকে লক করার জন্য, পোর্সগুলোকে হাইড করার জন্য প্রাইমার অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। অনেকে বলে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে, কিন্তু গাইজ অ্যালোভেরা জেল একদমই না, অ্যালোভেরা জেল কখনো পোর্সকে ফিল করতে পারে না যেটা প্রাইমার করতে পারে। তো তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না, দিনের বেলা ফাংশন, স্কিনটাকে আমি নর্মাল রাখবো, তাই আমি এখানে ডাইরেক্ট কনসিলার অ্যাপ্লাই করেছি। কনসিলারটাকে ভালো মতন যেসব জায়গায় আমার ডার্ক প্যাচেস রয়েছে, স্কিনে প্রবলেম রয়েছে, সেসব জায়গায় অ্যাপ্লাই করেছি। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি। গাইস অবশ্যই সময় নিয়ে ব্লেন্ড করবে, তার কারণ দিনের বেলা যদি কোনো ফাংশনে যাও, তোমরা রোদের তাপে ঘামবে, আরও তাড়াতাড়ি ক্রিজ হয়ে যেতে পারে। তো কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর কম্প্যাক্টের সাহায্যে আমি কনসিলারটাকে ভালো করে সেট করে নেব। তোমরা চাইলে কম্প্যাক্টের জায়গায় লুজ পাউডারও ইউজ করতে পারো। তো তারপরে গাইজ আমি ফেসটাকে করবো একটু কন্ট্রোল, আমার ফেসটা একটু মোটা, তো কন্ট্রোল করতেই হয় আমাকে। তোমরা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারো। আমি এখানে আইটাস ড্যাশগ্লারের যে কম্প্যাক্ট হয় সেটা নিচ্ছি, কিন্তু এটা কন্ট্রোল শেডটার নাম হচ্ছে কন্ট্রোল। অ্যাজ আ কন্ট্রোল ভীষণ ভালো, সাথে খুব অ্যাফোর্ডেবল, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। তা অ্যাজ ইউজুয়াল যেখানে যেখানে কন্ট্রোল করার দরকার আমি কন্ট্রোল করে নিয়েছি। তারপর করবো ব্লাশ অ্যাপ্লাই, ব্লাশ ছাড়া কি চলে নাকি? তো আমি এখানে সুইস বিউটির প্যালেটটা নিয়ে নিয়েছি, সেখান থেকে ব্লাশ অ্যাপ্লাই করেছি। তারপর আমি মেকআপ ফিক্সার দিয়ে পুরো আমার বেসটাকে সেট করে নেব। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে আমি ওই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ফেসটার উপরে ড্যাব ড্যাব করে নেব, যাতে আমার সমস্ত প্রোডাক্টগুলো মিলেমিশে যায়। তারপর আমি ওই প্যালেট থেকেই হাইলাইটার নিয়েছি অ্যাজ আ হাইলাইটার, যেখানে যেখানে অ্যাজ ইউজুয়াল যেখানে যেখানে হাইলাইট করে আমি সেখানে সেখানে হাইলাইট করে নিয়েছি। তারপর আমি আমার আইব্রোটাকে কমপ্লিট করব। আমি লাইট ব্রাউন আর ডিপ ব্রাউন শেড মিক্স করে আমি আমার আইব্রোটাকে করেছি। প্রথমে স্পুলি দিয়ে আইব্রোটাকে আমি কম করে নিয়েছি, যাতে যদি কোনো ফাউন্ডেশন বা কম্প্যাক্ট লেগে থাকে সেটা যাতে চলে যায়। তারপর আমি ভালো করে একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমার আইব্রোটাকে আমি শেপ দিয়েছি, তারপর ফিল আপ করেছি, তারপর আবার কম দিয়ে ভালো করে কম করে নিয়েছি স্পুলি দিয়ে, যাতে ভালো মতন প্রোডাক্টটা ব্লেন্ড হয়ে যায়। তারপর আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে নিয়েছি, মানে চোখের মেকআপ স্টার্ট করছি, একটা লাইট ব্রাউন শেড নিয়েছি, সেটাকে আমি প্রথমে ক্রিজে অ্যাপ্লাই করেছি আর লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করেছি, ক্রিজটাকে একটা ডেপ দেওয়ার জন্য আর একটা কালার দেওয়ার জন্য, আর কিছু চোখের উপরে করিনি। তারপর আমি ডাইরেক্ট কাজল অ্যাপ্লাই করেছি, আমার আপার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করেছি আর লোয়ার ওয়াটার লাইন অ্যান্ড ল্যাশ লাইনের একটু নিচেও অ্যাপ্লাই করেছি। আর সাথে কী করেছি, আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ভালো মতন কাজলের সাথে ব্লেন্ড করেছি। তারপর আমি যে ব্রাউন লাইট ব্রাউন শেডটা নিয়েছি সেটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকে আরেকবার কাজলটাকে ব্লেন্ড করে দিয়েছি। তারপর মাস্কারা অ্যাপ্লাই করেছি, এখানে ফলসিসের দরকার নেই, কারণ আলিয়া ভাটও ফলসিস অ্যাপ্লাই করেনি, আর ডে টাইমের মেকআপ লুক ফলসিস অ্যাপ্লাই করার দরকার নেই, চাইলে অবশ্যই করতে পারো। তারপর লাস্ট আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো, এটাও একটা সুইস বিউটি লিপস্টিক, এটা লাইট ডিপ ব্রাউনের মধ্যিখানে শেডটা, নিউড শেড একটা, ভীষণ ভালো একটা শেড। তো এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল। আমি একটা কালো রঙের এখানে একটা টিপ পরে নিয়েছি, তারপর কানে একটা অক্সিডাইজের একটা ঝুমকো পরে নিয়েছি, নাকে নথ পরে নিয়েছি, তাহলে আমার এখানে মেকআপ লুক পুরো কমপ্লিট। গাইস দেখো এই ব্লাউজটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমি মিশো থেকে নিয়েছি, খুব সুন্দর ব্লাউজটা, চাইলে তোমরা পারচেস করতে পারো। আর এই যে শাড়িটা, এটা কিন্তু শাড়ি না, একটা হলুদ ওড়না ছিল আমার, সেটা আমি ইউজ করেছি, তার কারণ আমার কাছে হলুদ একটাই মাত্র শাড়ি আছে যেটা আমি সামনে আসছে পুজোর জন্য কিনেছি, তাই আমি এখন ওটাকে ভাঙতে যাইনি। তো গাইস এখানে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর লুকটা, তোমরা চাইলে রিক্রিয়েট করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে গেল না, তাই না? তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল, ভালো থেকো।